শোনা মুখে শোনা কথা, ভালোবেসে কত শুনি। গুরু হইয়া গুরুকে করে চুল ধরিয়া টানা টানা, জবাব কিন্তু এক পর্যায়ে দিয়ে গেছে। যেখানে রাজনৈতিক গুরু এই মির্জাপুর মাটিতে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠা করছে, তার হাতে গড়া অনেক নেতা আছে, তারাও নেতা, হ্যাও তাগো চুল দূরেটাই নেই উঠাইছে, এটা রাজনৈতিক জবাব দিয়ে গেছে, ওটা আমার দেওয়ার দরকার নাই। কিন্তু তারপরে না বললে চলবে না, যেহেতু আমাদের গানটা হলো হাদিস কোরআন জীবনী সাসরনিয়া, সেখানে কথাটার অবশ্যই জবাব দিতে হবে। কিন্তু পরবর্তীতে কথার মাধ্যমে প্রশ্ন করেছে, আমি হইলাম মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মা বাবার সেবা করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, সমাজের ভালো ভালো কাজগুলো করি, এগুলা করার পরেও আমার মুরিদ হওয়া লাগবো কেন? আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ আকার নাই নিরাকার, আল্লাহ কারো মুখাপেক্ষি না, আল্লাহ জন্মে না, আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ মরে না, আমরাই আল্লাহর মুখাপেক্ষি। যদি আল্লাহ তাআলা নিরাকার লাশারি কালা হয়, তাহলে আমার গুরু ধরার দরকারটা কেন? ওই নিরাকার আল্লাহরে চেনার জন্যই একজন আকারে মানুষ ধরতে হবে, না হইলে চেনা যাবে না। তবে একটা কথা বলবো, কথাটা বলেই আমি গানে ঢুকবো, ওই আমি তো মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাহলে আমার মুরিদ হওয়া লাগবে কেন? আরে মুরিদ না হইলে তো সে মুসলমান হয় না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, এটা তরিকতের একটা ক্লাস, মনে রাখবেন। আমাদের গানের মঞ্চটাও তরিকতের একটা ক্লাস, এই গানের নাম বিচার গান, আগে হলো বিচার, পরে হইল গান, এই জন্য এর নাম হলো বিচার গান। বিচার করে কথা বলা, বিচার করে কথা শোনা। যে ব্যক্তি নামাজ পড়ে তার কি কয়, মুসলমান কয়? নামাজি কথা কর না কেন, না তারে কয় নামাজি, তারে কিন্তু মুসলমান কয় না। যে ব্যক্তি রোজা রাখে তারে মুসলমান কয়? না, তারে রোজাদার কয়। যে ব্যক্তি হজ করে তারে মুসলমান কয়? হাজি, তারে হাজি কয়। যে ব্যক্তি দান করে তারে মুসলমান কয়? তারে দানবীর কয়। তাহলে মুসলমান কয় কারে? মুসলমান কি আগা কাটলেই হয়? না না, তারেও মুসলমান কয় না। না, যদি তা হইতো তাহলে অনেক হিন্দু ভাইয়েরা, সনাতন ভাইয়েরাও এখন ওটা করে, কারণ ডাক্তার বলে দেয় মাথাটা কাইটে দিলে ওর অসুখটা ভালোই হবে। তারা অনেকে রঞ্জিতের পোলারও করছে। আসাই, এই যে আমার রঞ্জিত ডোলবা যায়, ওর পোলারেও বাচ্চা, ওটাও মাথা কাইটে দিছে, ডাক্তারে পরামর্শ দিছে কাটতে হবে, কাটলে কি হইব ওটা আমি আর কি কমু। ওই যে সুমন এখন যে বিদেশ থাকে, পাবেলের ভাই, ভাই ওরে পাতাইলে কোলে নিয়ে আইসে আমার মিরপুরে আইনে, তারপরে ডাক্তার দিয়ে মাথাটা কাইটে ফেলাইছি, পাতাইলে কোলে এই সময়, কারণ যখন ওর পেশাবের সমস্যা, পেশাবি ঠিক মতো করতে পারে না, ডাক্তার তখন বলছে এটারে নুনুর মাথাটা কাটলে মানে মুসলমানই করাইলে এটা হইব, পাতাইলে কোলে, মাত্র 6 মাস বয়স, এই সময় নিয়ে কাম করছি, কাজে এই মাথা অনেকেই কাটে তাতে মুসলমান বলা হয় না। না, মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহতে সে ব্যক্তি মুসলমান, আল্লাহর জীবনে পাবেও না, আল্লাহর কাছে আত্মসমর্পণ কেউ করতেও পারবে না।
আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আপনারা জানেন। নবী রসুলদের যুগে, নবুয়তের যুগে নবীদের সামনে যাইয়া তাকে নবী বলে স্বীকার করত, আল্লাহকে না দেখাও বিশ্বাস করত, তার কাছে যাইয়া গুনাহ খাতা ক্ষমা চাইয়া তওবা কইরা তার হাতে হাত দিয়া পাঠ করত কলমায়ে তওব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করত, সে মুসলমান হইত। তাই এটা বেলায়েতের জামানায়, এখন আর নবী রসুল আসে না। নবী রসুলদের যে কাজকর্ম সেটা বেলায়েতে জামানায় যারা পীর মাশায়ে কলি আল্লাহ তারা ওই নবুয়তের রেসালতরা প্রচার করে, তাদের হাতে হাত দিয়া ওই পীর মোর্শেদের চেহারা দেখা যে ব্যক্তি পাঠ করে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কেবল মুসলমান হয়, আত্মসমর্পণকারী হয়। ওইটা না করলে কেউ আত্মসমর্পণকারী হয় না। তাই মুরিদের নাম হলো মুসলমান। যে ব্যক্তি মুরিদ হইল না সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হইল না। হ্যাঁ, জন্মসূত্রে মুসলমান এটা বলতে পারবে, কিন্তু সত্যিকারে মুসলমান সে হইল না। কেন? আমার বাবা যদি হজ করে আমারে হাজি কইব কেউ? এই বাজেস না। আমার বাবা যদি হজ করে আমারে কেউ হাজি কইব না? আবার আমি হজ করলে আমারেও হাজি কইব? আমার বাবা আত্মসমর্পণ করছে সে মুসলমান, তার ঘরে জন্ম লইছি, আমি আত্মসমর্পণ করি নাই আমি কিন্তু মুসলমান না। আমি যখন এরকম আত্মসমর্পণ করব তখন আমিও মুসলমান হয়ে যাব। আরে অচিনারে চিনতে চাইলে রে, ও পাগল অচিনারে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সনে আল্লাহ রাশে কান বসো, ওলি আল্লাহ ফেনে যাবি যদি মা শুক্রুব দর্শনে, আল্লাহ রাশে কান বসো ওলি আল্লাহ ফেনে। নবীকে যে ভালোবাসে মানুষ সেই আমাকে ভালোবাসে রে, কারণ খায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহ রাশে কান বসো বলি আল্লাহ ধেনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে, নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, নাইবে রসুলকে যে মানিবে হবে নিশ্চয় সে আমাকে পাবে রে, আমি তার সুপারিশদার হাসর মিজানে হব, সুপারিশদার হাসর মিজানে আল্লাহ।
সেই দিন যার পীরের রূপেই আসি দেশা বলে মানুষ হৃদ কমলে ছবি আই করে পীরের রূপ নয়নে রাইখ ছবি করে এইবার কৈরধিয়ান কষিয়ানি জনে তোমরা কৈরধিয়ান কষিয়ানি জনে আল্লাহ ভক্ত মিলিবে নিদানের দিনে হৃদয়ে রাখিলে চি বাবা মিলিবে নিদানের দিন রে এই কথা কৈর একিন কৈর যোগ দেওয়ানে বাবা কৈর একিন কৈর যোগ দেওয়ানে আল্লাহ আমার গানটা এক যুগে শেষ হলো, এরপরে হলো আমার কথাগুলো বলব। যাবি যদি মাসুক রূপ দর্শনে, এটার একটা গুরুত্ব আমার ব্রেনে থাকতে হবে। কি আমাকে কে পাঠাইলো, কে আমার মালিক, আমি ছিলাম কোথায়? দুনিয়াতে কয়েকদিন শেষ হলেই আমার আবার যাইতে হয়। কোথায় যাই আমি কেউ জানি না, আমরা যাব কোথায়? তার সাথে আমার কিসের সম্পর্ক, আমাকে কেন পাঠাইলো? এই গুরুত্ব যার ব্রেনে ঢুকবে সেই কেবল গুরুর কাছে যাবে। যেমন গান শিকার গুরুত্ব কারো ব্রেনে ঢুকলে সে একজন শিল্পীর কাছে যায়, রাজনীতি করার গুরুত্ব ব্রেনে ঢুকলে সে একজন রাজনৈতিক গুরু ধরে, তেমনি নিজেকে চেনা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, আমার রবের সাথে আমার সংযুক্ত যদি আমার পাইতে ব্রেনে গুরুত্ব জাগে, তাইলে একটা ওলি আল্লাহর কাছে আমাকে যাই। আর যদি এই গুরুত্ব ব্রেনে না জাগে, তাইলে একটা গান শুনছেন না, আইলাম আর গেলাম খাইলাম আর হইলাম কবে দেখলাম শুনলাম কি আগে শুনছেন না গানটা, আইলাম আর গেলাম খাইলাম আর হইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। এরা হইলো বেরি ছাগল মার্কা মানুষ, একটা মানুষ ক্ষুধা লাগলে খায়, এরা শিখাই দিউন লাগে না, একটা বেরি ছাগলও শিখাই দিউন লাগে না, আগায় ধরছে আগে, এটা মানুষেরও শিকার লাগে না, বেরি ছাগলেরও শিকার লাগে না। উপরে ভিতরে কামজালা জাগ্রত হয়েছে, একটা বকরির উপর উঠুন লাগবো, এটা কোনো পাঠারে শিকার লাগে না, এটা কোনো সারের শিকার লাগে না। এরাও কয়টা ফুল আমার দোলমান জন্ম দিয়ে কয়দিন পরে ঠুস। আরে দুনিয়ার যে মানুষ, এই মানুষেরাও কিছু আছে বেরি ছাগল মার্কা মানুষ, তারা কোনো ওলি আল্লাহর কাছে যায় না। তারা মনে করে দুনিয়ায় আইসি যে কয়দিন পাইছে তখন আমি চাষাবাদ করুম, খেত খামারি করুম, নাহলে চাকরি বাকরি করুম, হ্যাঁ পোলামান জন্মামো কয়দিন পরে আমি আবার মইরা যাবো ঠুস। হাইরে মানুষ রঙিন মানুষ দম ভরাইলেই ঠুস। তারা হলো ওই কাতারে, আর আমার আল্লাহ তাআলা বলছে আল্লাহ ওলি আল্লাহ এলায় মতো আমার ওলিদের কোনো মরণ নাই, আল আউলিয়া এলা কফুন, আমার আউলিয়াদের কোনো ভয় নাই একালে কিংবা পরকালে। আল্লাহ তাআলা বলছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না।
বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো, ওই উসিলাটাই হলো পীর ও মুর্শিদ। এখন আপনি করবেন না বা আমি করব না, সেটা তো আমার নসিব লাগবে নাকি বাবা? কারণ ফালান্তাজে দাল্লাহু ওলিয়াম মুর্শেদা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, একটা হলো রহমত পাত্রাপ্ত অন্তর, আর একটা হলো মোহর মারা অন্তর। যেটা মোহর মারা অন্তর ও কোনোদিন পীর মুর্শিদের কাছে যাইব না, আর যেটা আল্লাহর রহমত প্রাপ্ত অন্তর ওটা যে কোনোভাবে একটা পীরের গোলামি সে করবে। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে, ও বাবা রক্ত থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তুমি এমন একজন মহামানব, তুমি এমন একজন বহিরাবরী, তুমি এমন একজন মাঝ ভাণ্ডারী, তুমি এমন একজন সুরেশ্বরী, তুমি এমন একজন তুলাচান, তুমি এমন একজন হাসিফ চান, তুমি এমন একজন রশিদ চান্দে পাও যদি সংসারে তোমার, জীবন যেমন বিলাইয়া দাও জীবন যৌবন, জীবন যেমন বিলাইয়া দাও তরঙ্গের উপরে, গানে পেস মাইরাই আমার মাথাটা ঘুরাইছে, সোনা মুখে সোনা কথা পরাণ ভৈরা শুনি, গুরু হইয়া গুরুর চুল ধরিয়া করে টানা টানি, ওই গুরুটা হলো কে, ওই গুরুটা হলো কে, জানা থাকলে বলে দে ওই গুরুটা হলো কে, আপনারা তো জানেন সবাই, নামে ছিল শেখ পরিদাউলিয়া, মায়ের হুকুম লইয়া বনে গিয়েছিল চলিয়া, জঙ্গলেতে যাইয়া মায়ের আদেশে আল্লাহর নামে জেকের আজকার করে, ১২ বছর ওইভাবেতে তিনি পার করে, লম্বা কাহিনী বলবো না, তিনবার ৩৬ বছর এবাদত করে, তাই এই কথাটাই আপনাদের সবাই জানা, তাই আপনাদের সবারই জানা, শেখ ফরিদ আউলিয়া মায়ের কাছে বলছিল, মা আমাকে যে মালিক পাঠাইলো সেই মালিককে আমার চেনা জানার দরকার। মা বলছিল, বেটা রে সংসারে বসে ঘরে বসে সুখ বিলাসে সেই মালিককে পাওয়া যাবে না, মালিককে যদি পাইতে হয় ঘর পর কইরা জঙ্গল রে আপন কর, জঙ্গলে চলে যায়, জঙ্গলে চলে যাচ্ছে, মা কয় একটা রুটি বানাই দিই তোরে, বড় করে একটা রুটি বানাই দে, যে ক্ষুধা লাগলে কি থাকবি কি খাবি, দিছে একটা রুটি নিছে, নিয়ে কয় আজকে রুটি খাবো না, ওরে রুটি তোরে জানাই,
আজকে খাইলে কালকে তোরে খাওয়ার কায়দা নাই, আমি আজ খাইলে কাল কি খাবো, না খেয়ে রয়েছে। পরের দিন খোদা লাগছে আবার রুটি বাইর করছে, রুটি বাইর করে মনে পড়ে আজকে খাইলে আমি আগামীকাল কি খাবো, এইভাবে না খাইতে না খাইতে শোখাইয়া কাট কাট খেয়ে যায় 12 বছর, তার চলে যায় মায়ের দেওয়া রুটি, রুটিটা তার ঝুল্লাই রয়ে ফিরে আসছে, মা 12 বছর পার হয়ে গেছে আমি মানুষ হইতে পারছি না, কয় নারী বেটা তুই এখনো মানুষ হইতে পারস নয়, কয় কেন, কয় তুই তো মনের সাথে প্রতারণা করছাস, তোর রুটি খাইতে মন চাইছে খোদা লাগছে রুটি বাইর করে কইছাস আগামীকাল খাবো, পরের দিন কইছাস আগামীকাল খাবো, এই পরের দিন করতে 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 তুই নিজের ঠকাইয়া তুই কিভাবে মানুষ হবি, নফসের সাথে প্রতারণা করছাস না, কমা তাহলে কি করবো, কয় আরো 12 বছর, আবার 12 বছর বনের ভিতর দিয়া সে কাটাইয়া ক্ষুদা লাগলে গাছের যত লতা পাতা টানিয়া সিরিয়া, লতা পাতাগুলি টাইনে সিরে সিরে খাইছে কোন রকম করে রয়েছে, এইভাবে তার 12 বছর আবার পার হয়ে যায়, ফিরে আসছে মা আমি আবার 12টা বছর কাটাইলা আমি কি এখনো মানুষ হইতে পারি নাই, মায়ে বলে বেটা রে তুই কি করে মানুষ হবি, 24 বছর পার করলি তুই আমার একটা কথার জবাব দে, তোর ক্ষুধা লাগলে তুই খাইছাস কি আগের মতোই কি নফসের সাথে প্রতারণা করছাস, কয় না মা আমি বা প্রতারণা করিনি, তুই কি করছাস, কয় গাছের লতা পাতা ক্ষুধা লাগলে তাই নে সিরা খাইছি, মায়ের কথা শুনে শেখ ফরিদের চুল ধরে টানো, মা ব্যথা লাগে ব্যথা লাগে, তুমি আমার চুল ধরে টানো কেন মা, 12 বছর পরে তোমার কাছে আসলাম, কয় বেটারে চুল ধরে টান দিছি ব্যথা পাইছাস, হ ব্যথা পাইছি, কয় তুই যদি ব্যথা পাস গাছের লতা পাতা কাই না খিস্তি রেখাইছাস গাছ কি ব্যথা পাই নাই, কহ মা তা তো পাইছে, কয় তাহলে আর একজন প্রাণী রে কষ্ট দিয়া তুই আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হবি তা কি কোনো দিন হয়, তা তো হয় না, এই যে চুল ধরে মায় শেখ ফরিদের টানছে, শেখ ফরিদের মায় কি গুরু না, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই, প্রথম গুরু হলো মা, মায় শেখ ফরিদের চুল ধরে টান মারে, কয় মা ব্যথা লাগে, গাছের লতা পাতা টাইনে সিরে গাই স্যার হে কি ব্যথা পাই নাই, কয় পাইছে, কয় তাহলে আরো 12 বছর খাটুন লাগবো, যা 3 বরং 36 বছর শেখ ফরিদ ওই বনেতে কাটাইল, অবশেষে পায়ের মধ্যে রশি একটা বান্ধিল, গাছের ডালের সাথে পাউ ঝুলাইয়া শেখ ফরিদের মাথা নিচের দিকে দিয়া জিকির করে জিকির করে আল্লাহর নাম ধরিয়া, হঠাৎ যদি ঘুমাইয়া পড়ে রশির টানে তার ঘুম আসবে না, 12 বছর এইভাবে কাটায় যখন না পরীক্ষার ছলেতে জিব্রাইল কাক রূপ ধরিয়া, আইসা বলে কিছু খাইতে দাও গেছে খোদা পাইয়া, আমার খোদা লাগছে শেখ ফরিদ তুমি না আল্লাহর আউলিয়া, 36 বছর যাবত তুমি আল্লাহর ইবাদত করো, আমার ক্ষুধা লাগছে অনেকদিন ধরে খাই না আমারে কিছু খাইতে দাও, কয় শরীরে থেকে মাংস খাও, কয় তোমার শরীরে তো মাংস নাই কে, কাকে কথা কয়, তখন শেখ ফরিদ বলে কাকরে কাক আমি তোরে জানাই মাংস বলতে আমার শরীরে কিছুই তো নাই, আমার 2টা চক্ষু আছে ও কাকরে তুই জানা খাইয়া, একটা চক্ষু কাকরে তুই দিবি রাখিয়া, একটা চক্ষু খারে কাক আমি তোরে জানাই, একটা চক্ষু বাকি রাখবি আমার মাবুদের লাই,
একটা চক্ষু দিয়া একটা চক্ষু খা আর একটা রাখিস বাকি, আমি ওই একটা চক্ষু দিয়া যেন আমার দয়াল চান্দ্রে দেখি। এইভাবে তে বারো বছর তার গেল চলিয়া, তিন বারং ছত্রিশ বছর গেল হইয়া, মায়ে ধরে টান মারিল মায়ে ধরে টান মারিল বলিব সবারে। ওই যে চুল ধরে টানাটানি করছে রে মা গুরু শেখ ফরিদের মা, আর উঠানছে অনেক আর উঠানছে। আমি ঘটনা কইলে লম্বা করলে আপনার খারাপ লাগবো নাকি? শেখ ফরিদ তো ফিরে আসলো মার কাছে, মা তিন বারং ৩৬ বছর পার হয়ে গেল, এরপরে কি আমি মানুষ হইতে পারি নাই? মা বলেন, না রে বেটা, মানুষ হইতে পারবো কয় একটা মানুষের গোলামি করলে পুরোপুরি মানুষ হওয়া যাবে। একটা মানুষের গোলামি করতে হবে, মানুষের কাছে মুড়ি ধুইতে হবে। কয় কার কাছে মুড়ি দমু? কয় আমার একটা গুরু ভাই আছে সাবু আলী কলন্দর, সে সাগরের ওপার থাকে নদীর ওপার থাকে, সে আমার তরিকার ভাই, তার কাছে যা, নিজের জীবন যৌবন বিলাইয়া দে, সে যদি তোকে কবুল করে তাহলে তুই পরিপূর্ণ মানুষ হইতে পারবি। যাইতেছে যাইতে যাইতে দেখে নদীতে খেয়া নাই, খেওয়া নাই খেওয়া নাই। শেখ ফরিদ পকেট হইতে একটু কাগজ বাহির করিয়া কাগজের একটা ডিঙ্গা শেখ ফরিদ লইল বানাইয়া। তিন বারং ৩৬ বছর ইবাদত করছে, এত সহজ কথা না, কাগজেরও ডিঙ্গা বাবা বানায় যখন না, নৌকা পানিতে ভাসাইয়া নৌকা যখন ওই ডিঙ্গাতে চড়িল, ডিঙ্গা হুকুম পাইয়া ওপারে চলিল, ডিঙ্গা হুকুম পাইয়া একবারে সোজা বরাবর নদী পাড়ি দিয়া যাইতেছে। আর সাবু আলী কলন্দর নদীর ওই পারেই তো নদীর কিনারে বাড়ি, জানালা দিয়া মাথা বাড়ি করে কয়, হাই হাই রে এটা কেরা রে, কেমন টাকা একটা কাম করে কে, কাগজের নৌকা বানাইয়া সেই নৌকা দিয়া সাগর পাড়ি দিতেছে, এত সহজ কথা না, আমার সে মস্ত বড় উলিয়া ও আমার কাছে আসতেছে মুড়ি ধর জন্য, আল্লাহ আমি তোর মুড়িদ করতে পারম না, এই সাগর ঢেউ উঠা যা তোমার উঠা যা। যেই কইছে আর নদীতে তুফান উঠে গেছে, নৌকা খালি ঘুরতেছে আনার উপার যায় না। শেখ ফরিদ কয়, কি রে এতক্ষণ নৌকাটা ভালো চলছিল, এখন হঠাৎ করে এই কাজ করলো কে? সে দেখো যে জানালাতে মাথা বাইর করছে বোয়ালি কলন্দর, হে কইতেছে সেও বিশাপ দিতেছে তাই নৌকাটা ঘুরতেছে। কয় যদি বোয়ালি কলন্দরের অভিশাপে তুফান উঠে যায় নৌকা ঘুরে, আমি অভিশাপ দিলাম দুইটা বড় বড় শিং যেন গজায় যায় ওর মাথার ভিতরে। বলতে দেরি হইতে দেরি নাই, শিং মহিষের মতো বড় দুইটা হয়ে গেছে, এখন আর মাথা বাইর করতে পারে না, মাথা যখন তাই না ভিতরে নিতে পারে না। কয় এটা করলো কে? এটা ওই শেখ ফরিদ আসতেছে যে তারিকা অলি জানে অলির খবর নাকি, ওই তো এই কাম করছে। থাক আল্লাহ, যা কইছিলাম ওটা মাফ চাই, ঢেউ তুফান সব বন্ধ হয়ে যায় শেখ ফরিদ যেন কিনারে আসতে পারে। তুফান থাইমে গেল, নৌকা কিনারে ভিড়লো, নৌকা থেকে নাইমে শেখ ফরিদ কয়, আল্লাহ আমি তো এবার আসার জন্য এই কাম করছিলাম, তোমার গায়ে বেশি তুমি গায়েব করে লিয়ে যাও, শিং তো গায়েব হয়ে গেছে, গা গেছে যায় কয় দয়াল, আমি আপনার কাছে মুড়ি ধরজন আসছি, কয় আমি তো আগেই জানি তুই মুড়ি ধরতে আসছো, আমি তো তোমার মুড়িদ করতে পারলাম না, কয় কেন, কয় আমার সে তুমি আরো বড় উলিয়া, কয় আমি তো মুড়ি ধরি নাই, কয় মায়ের বাক্যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই, মায়ের আদেশে তিন বারং ৩৬ বছর এবাদত করেছো, কাজেই তুমি যেই
তোমারে মুরিদ করার যোগ্যতা আমার না। ওটা আমি করবো কি, আমি কি ব্যামরিত হয়ে থাকবো? কেনা তোমারও উপযুক্ত গুরু আছে, তুমি তার কাছে যাও। সে কে? সে হলো আমার তরিকার ভাই হযরত কুতুবউদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লিল আলাই, খাজা বাবার প্রধান ভক্ত, কয় তার কাছে যাও, সে হইল আমার গুরু। আমার গুরুর কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। গেছে যাইতেও কত কাহিনী ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, যে সেরে কয় আমার দয়া করে কবুল করে না, আমি মুরিদ হবো। কয় মুরিদ হইবা? কহ আমি যা হুকুম দিব তা কি পারবা পালন করতে? কহ পারু। তা সো মুরিদ হইছে, মুরিদে কয় এখানে কবর খুঁদো, খুঁজছে কবর। কয় কবরের নাম? যেটা মানুষ শেখ করি তার কবরের নাম, কবর নামছে, কবর দিয়া তারপরে মাটি মুটি দিয়ে ডাইকা তুইছে আর সামান্য একটু ছিদ্র রাখছে, বলছে এখানে বৈশা মোরাকা বা মুশাহেদা করবা, যতদিন পর্যন্ত আমি তোমাকে উঠার আদেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবা না। যাইতে যাইতে ছয় মাস ওইভাবেই কাটাইল, আজমির হইতে খাজা বাবা ধ্যান যোগে দেখিল। আমার খাজা বাবা ধ্যান যোগে দেখে বাবা তখন দিল্লি চলে যা, আমার খাজা বাবা কুতুবউদ্দিন বক্তিয়ারে কয়, ও কুতুবউদ্দিন তুমি করছো কি বাবা? কি করছি বাবা? তুমি শেখ ফরিদ এমন কষ্ট দিতেছো কেন? তিন বারণ 36 বছর তো তার শুধু জঙ্গলেই চলে গেছে, তুমি তারপরেও তার এত শাস্তি কেন দিচ্ছ? তাড়াতাড়ি তুমি তাকে কবর থেকে উঠাও, এই মুহূর্ত উঠাও। কবরের বাঁশগুলি সরাইছে, সরাইয়া সে তো চক্ষু বন্ধ করে ধ্যানে বসে রয়েছে মোরাকা বাবু সাহেদায়, ডান হাত ধরছে আমার খাজা বাবা নিজে, বাম হাত ধরছে কুতুবউদ্দিন বক্তির কাকি নিজে, দুই হাত ধরে টাই না কবর থেকে উঠাইছে। শেখ ফরিদ কইতেই পারে না, চোখটাই মেলে না, শেখ ফরিদ চক্ষু বন্ধ করে রয়েছে। আর একটা ধমক মারছে কুতুবউদ্দিন বক্তির কাকি, চক্ষু মেলো, চেয়ে দেখো তোমার সামনে কে এসেছে, তাড়াতাড়ি তার পায়ে সেজদায় পড়ে যাও। শেখ ফরিদ চোখ মিলে চাইয়া দেখে খাজা বাবার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি, সাথে সাথে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির পায়ে সেজদায় পড়ে গেছে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি শুনে বইরে কান দিয়ে উঠছে, বেদব আমি হুকুম করছি আমার পীরের পায়ে সেজদা করতে, আমার হুকুম অমান্য করে তুমি আমাকে সেজদা করো আমার মুর্শিদ কিবলা থাকতে। আমার খাজা বাবা থাপ্পা দিয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিরে ধরছে, কুতুবউদ্দিন শেখ ফরিদ যা করেছে এটাই ঠিক, কারণ যার যার পীর তার জন্য হলো বড় পীর, যার যার পীরের ঊর্ধ্বে আর কিছুই না। শেখ ফরিদ তো তোমাকেই সেজদা করবে, তুমি করবো আমাকে, আর কোনো কষ্ট নয়, তাড়াতাড়ি খেলাফত দাও শেখ ফরিদকে। শেখ ফরিদের সাথে সাথে খেলাফতি দান করে দিল আমার খাজা বাবা এবং কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি দুইজন মিলে আমার আমার শেখ ফরিদ কঞ্জে শকর তাকে খেলাফতি দান করে দিল। এই তো ছিল চুল ধৈরা টানা টানি, আবার কয় নীল দরিয়ায় নাই রে পানি, এখন কোথায় যাই? এই মানুষের মগজটাই হইল নীল দরিয়া, জানেন তা সবাই, মানুষের মগজটা হইল নীল দরিয়া, এটা সবসময়ের জন্য পানি অবস্থিত আছে, সবসময়ের জন্য যখন মানুষ বয়োবৃদ্ধ হয় অর্থাৎ সব কিছু খোয়া ফেলে ব্রেনের পানি শুষ্ক হয়ে যায়, এই নীল দরিয়ায় আর পানি থাকে না। সাপ একটা রইছে শুয়ে, 25,000 মানুষ খাইয়া 60 মাইল দৌড়ায়,
এই সাপটা কোন সাপ বলো না আমায়, ওই সাপ আমার বাবার কাছে, আরে সাপ থাকে বাবার কাছে, আর ব্যাং থাকে মায়ের কাছে, সাপ থাকে বাবার কাছে। বাবার কাছে অর্থাৎ প্রত্যেকটা পুরুষের কাছে হইল সাপ, আর প্রত্যেকটা মায়ের কাছে হইল ব্যাং। ওই সাপ 25,000 মানুষ খায়, 25,000 মানুষ পায় কোথায়? এইভাবে কামড়ায় খায় না, এই দেহের মধ্যেই 25,000 মানুষ বিরাজ করে। সেটা কি? আগুন, পানি, মাটি, বাতাস, নুন। এটা সনাতন ধর্মে বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তালিমের ভাষায় বলে ছাপা, বাত, আপ, আতস, খা। এই পঞ্চটা জাতে আমরা সবাই সৃষ্টি। এক একটা জাতের আছে 5টা কইরে গুণ। আগুন হইতে খোদা তৃষ্ণা হজম শক্তি রাগ, এই গ্যাসে 5টা হইয়া। পানি হইতে থুক পসিনা খুন মনি প্রস্রাব, এই তো গেল 5টা হইয়া। নূর হইতে ঘৃণা লজ্জা ভয় বকিল এশ, এই তো 5 হয়। বাতাস হইতে হেলা দুলা ফুলা ফাপা জমাই হইয়া যায়। মাটি হইতে হার রগ মনি মগজ চামড়া গেছে হইয়া, এই তো 5 পঁচিশের বন্ধন এই দেহ দিয়াছে বা নাই। এই 5 পঁচিশের বন্ধন এই দেহ ঘর, এটাই 25,000 মানুষ। আর ওই সাপ, ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 16টা রিপুর প্রধান রিপু হলো কাম। ওই কামটাকে বলা হয় সর্প। এই সর্পে সব মানুষগুলিরে খাইতে 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 আমাকে এমন করে ফেলছে, এখন আমার হাতও চলে না, পাও চলে না, চোখেও দেখি না, কানেও শুনি না, তা তো নাই, কাজ দিয়া মানুষ গেলে ডাক পারলে তাও শুনি না। ভিতরের যে 25,000 মানুষের আমার যোগান দিত সব কিছু, ওইটা সবগুলোকে ওই সাপে খাইয়ে একবার ঝাঁঝরা করে ফেলছে, এখন আর আমি আমার নাই। এই তো তাহার কথা ছিল জবাব দিলাম তাহলে আমি, এই কথার কথা ছিল জবাব দিলাম তাহলে মানুষ রাখা পারে তুই মূল হারাবি, মানুষ রাখা পারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ দি, মানুষ ভজিলে সোনার মানুষ দি, বাবা দি দলে মৃণালে সোনার মানুষ চলে, দি দলে মৃণালে সোনার মানুষ চলে, চেতন গুরুর সঙ্গ মিলে গাঙ্গে পারবি, চেতন গুরু সঙ্গ মিলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ কবি, ওরে মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষে মানুষ গাথা ও যেমন আলোকলতা, মানুষে মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকলতা, গেলে শুনে মুরাও মাথা যাতে উঠবি, গেলে শুনে মুরাও মাথা যাতে উঠবি, মানুষ ভোগ
ভজিলেই সোনার মানুষ কবি, ওরে মানুষ ভজিলেই সোনার মানুষ কবি। সাধক জালালউদ্দিন খা তার গানের মধ্যে বলছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে? পারে, তাহলে মানুষ হইতে হয়, মানুষ জন্ম লয় না। সাধু কুকিল মুন্সি বলছে, তোর পাপে ভরা অঙ্গ তাই করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির তখন তোর হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? আর লালন সাইজি বলল, মানুষ ভজিলেই সোনার মানুষ মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আহা, গাছের মূল যদি না থাকে আর গাছ বাঁচে? গাছ বাঁচে না। মানুষে মানুষ গাথা ও যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা ও যেমন আলোকলতা, জেনে শুনে মুরাও মাথা কাঁপে, জেনে শুনে মুরাও মাথা কাঁপে, উঠবি মানুষ ভজিলে সোনার মানুষ কবি, মানুষ ভজিলে সোনার মানুষ কবি, মানুষ ছাড়া মন বে আমার দেখবি সব ঘর অন্ধকার, মানুষ ছাড়া মন বে আমার, মানুষ ছাড়া মন বে আমার দেখবি সব ঘর অন্ধকার। আরে লালন বলে মানুষ টাকা ভজলেই ধরবি, ভাইজি লালন বলে মানুষ টাকা ভজলেই ধরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ওরে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ সারা মন্দির আমার মূল হারাবি, মানুষ সারা ছাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ওরে মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি।